যে খবরে প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজই মধ্যরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। সাগরদ্বীপ এবং ক্যানিং এর আরো কাছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে যে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি, সেই অনুযায়ী আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কোথায় রয়েছে রেমাল। বাংলাদেশের খেপুপাড়া থেকে 290 কিলোমিটার দূরে রয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ক্যানিং থেকে রয়েছে 310 কিলোমিটার দূরে, সাগরদ্বীপ থেকে রয়েছে 270 কিলোমিটার দূরে। অর্থাৎ আরও বেশি শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে এগোচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের। আর ইতিমধ্যে উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে এই ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। সকাল থেকে ঝোড়ো হাওয়া এবং দফায় দফায় বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আজ সকাল থেকে কলকাতার আকাশ কিন্তু বদলাতে শুরু করেছে, জমাট বাঁধছে কালো মেঘ এবং সেই সঙ্গে হাওয়া শুরু হয়ে গিয়েছে। আকাশের যখন এই অবস্থা কলকাতায়, তখন উপকূলবর্তী জায়গা যেগুলো রয়েছে অর্থাৎ কিনা তাজপুর, দীঘা, সেখানেও সমুদ্রের চরিত্র কিন্তু বদল হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গেই। কোথায় কেমন ছবি অবশ্যই আপনাদের দেখাবো। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে আজ এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে ল্যান্ডফল হবে রাত 11টা থেকে 1টার মধ্যে, কিন্তু সকাল থেকেই শহরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আকাশের মুখ ভার, মাঝে মাঝেই বৃষ্টিপাতও হচ্ছে। সেক্ষেত্রে আজ ছুটির দিন যদিও, তবু শহরের প্রাণকেন্দ্রে এই মুহূর্তে কি ছবি? দেখো, তোমাকে বলবো যে সকালবেলা অর্থাৎ ভোরবেলা থেকে সকাল প্রায় 8টা পর্যন্ত কলকাতা শহরে হালকা বৃষ্টিপাত হলেও 8টার পর থেকে এখন 10টার কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, এই সময় পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু বন্ধ রয়েছে। এবং যেটা তোমাকে বলবো যে তুমি জানো ইতিমধ্যেই যে আগের ঝড়গুলো কলকাতার ওপর দিয়ে বয়ে গেছে বা রাজ্যের ওপর দিয়ে গেছে, সেই ঝড়ের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে, বিভিন্ন সংস্থার তরফ থেকে তারা কিন্তু একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন তোমাকে বলবো যে ইতিমধ্যেই বহু উড়ান চলাচল বাতিল করা হয়েছে, তার মধ্যে বহু ট্রেন, লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন, সেগুলো বাতিল করা হয়েছে, কোনোটা সময়সূচি পরিবর্তন করে তারপর চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়াও বন্দর এলাকার যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম নিয়ন্ত্রণ করার বিষয়েও বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা পুরসভার তরফেও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, জরুরি ভিত্তিতে ছুটি বাতিল করা হয়েছে, একাধিক জায়গায় যে কন্ট্রোল রুমগুলো ছিল সেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং তুমি জানো যে একাধিক জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় যে ঘূর্ণিঝড় হলে যে আশ্রয় কেন্দ্রগুলো থাকে, সাইক্লোনিক সেন্টারগুলো থাকে, সেই সাইক্লোন সেন্টারে মানুষকে নিয়ে যাওয়ার জন্য একটা তৎপরতা প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে। যাদের বাড়ি অতটা শক্তিশালী নয় বলে মনে করা হচ্ছে, তারা প্রয়োজন বোধ করলে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন, এবং প্রশাসনের তরফ থেকেও তারা প্রয়োজন বোধ করলে সেখানকে মানুষকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন। ফলত সব মিলিয়ে এই ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলা করবার জন্য একাধিক প্রশাসনিক সংস্থার তরফ থেকে, সংগঠনের তরফ থেকে তারা বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করেছে। আপাতত প্রশাসনের তরফ থেকে সব রকম সতর্কতা নেওয়া হচ্ছে এই ঝড়কে মোকাবিলা করার জন্য।